তোমরা সবাই দেখতে পাচ্ছ এইখানে সবার হাঁস পাখির জোর আসছে। তোমরা যদি কোনদিন আসতে চাও দিল্লি, তা দিল্লির কুতুব মিনারে জরুর আসবে। কি সুন্দর সুন্দর জায়গা এখানে, এখানে ফুল বাগিচা এবং হাঁসের পাখির জোড়া আসতেছে। দেখতেছো কি সুন্দর দেখাচ্ছে, কুতুব মিনার দেখাচ্ছে ওই দেখো উপরে দিয়ে কুতুব মিনার। আমার এখন যাচ্ছি ভিতরের দিক, এই একটা ভিতরে এই যে কি সাদা সাদা মাইয়েরা বেকার পাওয়া যায় বহুত, যার একটা অংরেজ একে দেশের থেকে ভাগা দিয়েছিল, হালা সত্যি সত্যি আবার চলে এসেছে। দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল মতো বিদেশি বেশি ওই জায়গা বোধা কি কব তোমার আমি ওই দেখো ওই জায়গা। আর আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন একটু দয়া করে, তোমার আমি এরম এরম জায়গা ভিডিও আরও দেখাবো, সেজন্য এই ধর ভিডিও আরও। আমার বই ভরা চলে যাচ্ছে আগে আগে, ওই যে সারা সারা মায়েরা বেটারা ভরা এখানে দেখো না, দিয়ে পর কাজ হলে আমি তো এখানে আসছি পয়লাবার। তোমরা কেউ যদি আসছো তো দিল্লি আসবো, দিল্লি আসছি কুতুব মিনার টিকিট পাওয়া যায় 20 টাকা করে টেম্পু, ওইটি করে চলে আসবে সিধা কুতুব মিনার। এখানে টিকিট নেওয়া লাগে একটা 40 টাকা করে টিকিট, সারাদিন ঘোরো কোনো দিক্কত নাই। আমরা আবার টিকিট নেয়নি, তা আমার আবার ঢুকতে দেয়নি, আবার সে টিকিট নিয়ে সেপরে ঢোকা রাখছে ভিতরে। ওই দেখো কুতুব মিনার, এখন আমরা যাচ্ছি বাড়ির দিক। এই দেখো একটা পুলিশ আসতেছে, আর আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই যে বাড়ি যাওয়ার রাস্তা আর তোমার যে ঢোকার রাস্তা এন্ট্রি রাস্তা ওই পাশে, এখান থেকে সবাই বাড়ি যাচ্ছে এক এক করে, সব টুরিস্ট বিদেশি দেশি যেরকম না, দেশি ব্র্যান্ড আর বিদেশি ব্র্যান্ড, সাদা সাদা ব্র্যান্ড যেরকম পাবুয়া ব্র্যান্ড। আমার বউ ভাড়া রাগ হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে গেছে ভাড়া হাঁটতে হাঁটতেই। এই দেখো ওই যে কেরা যেন সাফ করতেছে, সাফ সবাই দেখ করা ভালো। আমি কেন যাবো, আমি তো টুরিস্ট, আমি ঢুকেছি পয়সা দিয়ে।